রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্র থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের একমাত্র বাম সমর্থিত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজনৈতিক মহল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। মূলত পঞ্চায়েত ভোটে ফের ভাঙড় উত্তাল হতে পারে, এই আশঙ্কা তাকে এই নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিরাপত্তা ব্যাপারে চিঠি লিখেছিলেন নওশাদ। ওই সূত্রে দাবি করা হয়েছে, বঙ্গ বিজেপির কয়েকজন নেতার সুপারিশেই শনিবার নওশাদের নিরাপত্তা মঞ্জুর করা হয়েছে। এই খবরে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘটনা থেকে ইঙ্গিত মিলছে যে বিজেপির সঙ্গে আইএসএফ এর আঁতাত স্পষ্ট।